আমি কি একবারে অত কাঁচা ছেলে নাকি? কালো আসছে, দাঁড়ান আপনারা ছবি তুলে দিব, এতক্ষণ আসলাম, গেস্ট আসলো, চা টা কিছুই হলো না, দাঁড়ান লিঙ্কন ভাই আসু। এরপর আমাদেরকে এই ফ্রন্ট কভারটা খুলে ডেভেলপার এরিয়াটাকে বের করতে হবে, একটা স্ক্রু আছে জাস্ট গ্যাপে, একটা স্ক্রু আছে। এই হচ্ছে ডেভেলপার ইউনিট, আর এই হচ্ছে ডেভেলপারের গুড়া, এটা চুম্বকের গুড়া। আপনার মুখে তো আসছে না, এটাকে এভাবে বের করতে হবে, একটু ঢাকা নিতে হবে। এই দুটো স্ক্রু, এইটা আর এইটা, এই দুটো স্ক্রু খুলতে হবে। এবার সমান ভাবে ঢালতে হবে, এই রোলটাকে একটু ঘুরে নিতে হবে। এই দুটা লকে দিয়ে এই বসায় দিলে লেগে যাবে। চেপে এই কেবলটা বসাই দিতে হবে আর স্ক্রুটা আবার লাগাই দিতে হবে। এখানে একটা লক আছে, এটাকে অবশ্যই খুলতে হবে, না হলে কোনো ফটোকপি হবে না।
এটা কি জিনিস? এটা হচ্ছে টোনার। এটা ট্রায়াল টোনার, টেস্টের জন্য দেওয়া। আলতো ভাবে লেগে যাবে, আবার খোলার সময় ঠিক একই ভাবে নিচের দিকে নখ দিলে উপরে একটু বাতাস টান দিলে মুক্তি পাবে। রিপ্লেসের সময় ঠিক এভাবে কাজ করতে হবে যখন টোনার রিপ্লেস করবেন। পাওয়ার কেবল দিলাম, এইখানে পোর্ট আছে দিলাম। ফার্স্ট টাইম মেশিনটা অন করার আগে আমাদেরকে এই ফন্ট কভারটা খুলে তারপরে পাওয়ার সুইচ অন করতে হবে। ডিসপ্লেতে সিএইচ লেখা আসবে, ঠিক আছে? এবার এটাকে একটু হাতে ধরে হ্যাজ ইন্টারাপ্ট সি ইন্টারাপ্ট, টোয়েন্টি ফাইভ স্টার্ট ওয়ান দিয়ে লাগাই দিলে এটা অটোমেটিকলি দেখুন অ্যাডজাস্টমেন্ট হওয়া শুরু হয়ে গেছে। এবার 7 মিনিট আমাদেরকে সময় দিতে হবে। কি জুড়ে দিলেন আবার ওই জায়গা থেকে? এই নাম্বারটা আপ ডাউন হবে, 137, 36, 7 মিনিট সময় লাগবে এটা অ্যাডজাস্টমেন্ট করতে। সাত মিনিট পর ঠিক এরকম ডিসপ্লের উপরে দেখাবে, ব্লিঙ্ক করবে 01। এরপরে মেশিনটিকে পাওয়ার সুইচটিকে অফ করে অন করতে হবে। মেশিনটি এখন আমাদের ব্যবহারের জন্য তৈরি, সম্পূর্ণভাবে প্রস্তুত। কাগজ দিলাম বাইপাস ট্রে এটা, আর এইটা হলো ক্যাসেট। এটা দেখেন ভালোভাবে এটা উঠে আসে কিন্তু উপরের দিকে। এটা প্রতিবার কাগজে দেওয়ার সময় বসাই দিতে হয়, আবার লাগাই দিলে এটা আবার উঠে যাবে অটোমেটিকলি। এখন আমাদের চেক করার পালা। গাইজ, আমাদের কাছে দুইটা ডিস্ক আছে, একটা অপারেশন গাইড, এটা দিয়ে আপনারা অপারেশন কিভাবে করবেন, মেশিন অপারেটিং সিস্টেম অপারেটিং কিভাবে করবেন, এটা আপনারা এই এই ডিস্কটা দিয়ে আপনারা স্টাডি করতে পারেন। আর এটা হলো সফটওয়্যার, এটা দিয়ে আপনি ডেস্কটপে বা ল্যাপটপে যদি ইনস্টল করেন তাহলে সেই ক্ষেত্রে প্রিন্টার স্ক্যানার হিসেবেও ফটোকপিটাকে ইউজ করতে পারেন। আর এটা প্রিন্ট করে দেওয়া আছে গাইড, নাম দেওয়া আছে স্টার্ট গাইড। এটা অপারেটিং সিস্টেম বা আদারওয়াইজ যে কোনো কাজ, যে কোনো কিছুই এখান থেকে আপনারা ইনফরমেশনগুলো পাবেন। তো গাইজ, আমরা এখন এটাকে চেক করব। আমরা ঠিক কোনা বরাবর দিব, ঢাকনাটা বন্ধ করলাম। আচ্ছা, ফার্স্ট আমাদেরকে পেজ সাইজটা চেঞ্জ করতে হবে। সাইজ চেঞ্জ করতে গেলে কি এখানে সাইজ বাটন আছে। আমি এই মেশিনের অপারেটিংয়ের ভিডিও আরেকটা দেওয়া আছে, আপনারা সার্চ দিলেই দেখতে পাবেন, আমার চ্যানেলেই আপলোড করা আছে। এই সাইজটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন, এটা দুইটা সাইজ আছে, A4 A4R। A4R বলতে পটেন্টিয়াল
এ ফোর বলতে ল্যান্ডস্কেপ, আমরা এ ফোর আর দিব, সাইজটা চেঞ্জ হয়ে গেল। এবার আমরা চেক করব, ডাটা বাটন লিড হচ্ছে, ট্রে চেঞ্জ করলাম, বাটনটা প্রেস করলাম, টাটা বাটন জ্বলছে, প্রিন্ট ভিতর দিয়ে বের হয়ে গেছে, আমাদের ফটোকপি এখন রেডি, আমরা ইউজ করার জন্য প্রস্তুত।